মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আজকের দিনেই 1993 সালে 13 জন যুবক কংগ্রেসের কর্মী প্রাণ হারান। শহীদ স্মরণ এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করে বহরমপুর যুব কংগ্রেস। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আজ 21 জুলাই, আজকের দিনেই 1993 সালে 13 জন যুব কংগ্রেসের কর্মী প্রাণ হারান। সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার মুর্শিদাবাদ যুব কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহীদ স্মরণ এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানান যুব কংগ্রেসের পক্ষ থেকে। শহীদ স্মরণে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের গোটা রাজ্য যুব কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, তারই প্রতিফলন হিসেবে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই শিবিরে মোট 100 জন রক্তদাতা রক্তদান করবেন। এদিন শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান কংগ্রেসের অন্যান্য কর্মীরাও।